দেখুন, এই এই যে ব্রিজটাই উঠতে গেলে কিন্তু এতটা, মানে ব্রিজটা তোমার উঁচু আছে না, মানে এই রাস্তাটা এতটা, মানে এই রাস্তাটা দেখুন গড়ান কিরকম, দেখুন যাচ্ছি আর আপনার উঠতেই কিন্তু খুব কষ্ট হয় উঠতে, ঠিক আছে। সাইকেল সাইকেল চালিয়ে উঠতে তো খুব কষ্ট, আর গাড়ির তো কোনো কথা নেই, ও তো এমনি উঠে যাবে, ঠিক আছে। সাইকেল চালিয়ে উঠতে কিন্তু খুব কষ্ট হয়, ঠিক আছে। তো চলুন এখন আমাদের সেই যেখানে যাবার যাবার কথা এসে, তোমার আমি যে এশিয়ার সব থেকে বৃহত্তম যে শিবলিঙ্গ, দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ, সেই শিবলিঙ্গ দেখাতে যাচ্ছি। তো চলুন, আমি অ্যাকচুয়ালি সাইকেলে যাচ্ছি, ঠিক আছে, কোনো মোটর সাইকেল টাইকেল না, দেখুন কি অবস্থা। তা সাইকেলটা এত স্পিডে যাচ্ছে, মানে এতটা, মানে উঁচুর থেকে আমি নামছি, ব্রিজটা অনেক উঁচুতে উঁচু মানে তৈরি হয়েছে, ঠিক আছে, আর রাস্তাটা পুরো ঢালু হয়ে আছে। তো যে মন্দিরটা আমি এখন দেখাতে এসে, সে হচ্ছে তোমার এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ মন্দির, শিবনী পাশে শিবলিঙ্গ মন্দির, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম, ঠিক আছে। এই মন্দিরটা মানে অ্যাকচুয়ালি লোকের মধ্যে পোষার নেই বলে এই মন্দিরটার অত লোকে জানে না, ঠিক আছে, কিন্তু এটা মাসে বছরে একবার মেলা হয়, এক মাসের মেলা, ঠিক আছে। তো সেই মন্দিরটাই আজকে দেখাতে নিয়ে যাবো, চলো। আর এই দিকে যা কিছু দেখতে পাবেন, আপনি যত বাড়ি ঘর দিয়ে দেখতে পাবেন, কিন্তু কোথাও একটা গাছ কাটা দেখতে পাবেন না, কারণ এখানে একদম পুরো সবুজ অরণ্যে ভরা, ঠিক আছে, চারিদিক সবুজ অরণ্য, একদম পুরো সবুজে সবুজ, ঠিক আছে। এইসব জায়গায় বাড়ি ঘরদের আগে এত ছিল ছিল বাড়ি ঘরদের কোনো ছিল, কিন্তু এত উন্নত বা এত সুন্দর ছিল না, এখন মানুষ আস্তে আস্তে উন্নত হচ্ছে, আর বাড়ি ঘরদের গুলো সেরকম ভাবে তৈরি করা হয়েছে, ঠিক আছে। তো চলুন শিবনে, অ্যাকচুয়ালি শিবনে সাইকেল রাখতে হবে আমার, আমি সাইকেল যেহেতু নিয়েছি, দেখি ওই দিকে গ্যারেজ আছে, এই সামনে যে সাদা ঘরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের পঞ্চায়েত, ঠিক আছে, শিবনিবাস পঞ্চায়েত, ঠিক আছে, এই যে পঞ্চায়েতটা শিবনিবাস, ঠিক আছে। তো চলুন সামনে সাইকেলটা রেখে তারপরে সেই মন্দিরের কাছে যাব। সাইকেল এইদিকে সাইকেলের গ্যারেজ ছিল, এখন আছে কিনা জানি না, তুলে দিয়েছে কি জানি, এই দোকানগুলো আগে ছিল না এমনিতে, ঠিক আছে, এই দোকানগুলো সব নতুন হয়েছে। এই জায়গা, এই জায়গায় একটা স্কুল আছে, সে আছে শিবনিবাস, একটা ওটা 12 ক্লাস পর্যন্ত স্কুলটা আছে, এই স্কুলে আমাকে প্রথম মাধ্যমিক পরীক্ষা পড়েছিল, ফার্স্ট আমাদের যখন আমাদের যে তারকনগর মামারানি স্কুলটা আছে, ঠিক আছে, তো ওই স্কুলটার যখন ফার্স্ট মাধ্যমিক বা 12 ক্লাস চালু হয় তখন এই স্কুলে প্রথম পরীক্ষাটা পড়েছিল, মাধ্যমিক পরীক্ষাটা। তো ওই দেখুন, তো এখানে সাইকেল গ্যারেজ সম্ভবত নেই, ঠিক আছে, সাইকেল গ্যারেজটা নেই, এটা এটা শিবনিবাস প্রাথমিক স্কুল, ঠিক আছে, দেখুন সাইকেল গ্যারেজ এখানে সম্ভবত নেই। তো চলুন সেই মন্দিরের কাছে, এবার মন্দিরের কাছে যাই আমরা, যে জিনিসটা দেখানোর জন্য এসছি আমি সেই জিনিসটা চলুন দেখে আসি এবার, ঠিক আছে। আর গ্রামে একটা দেখুন, গ্রামে সবসময় রাস্তাঘাট তো গাড়ি ঘোড়া অত চলে না, ঠিক আছে, কিন্তু গ্রামে ঘুরে বেড়ানোটা খুব মজার ব্যাপার, ঠিক আছে, আর মাঝে সাথে যখনই সুযোগ হয় এরকম ঘুরে বেড়াই, ঠিক আছে। আজকে আমার কাজ আছে, তবুও হাতে 2-3 ঘন্টা হাতে টাইম আছে, তো দেখলাম ঘুমিয়ে না থেকে আমি আমার পাশের যে সুন্দর সুন্দর জায়গা আছে, গ্রাম আছে, সেই সব জায়গা একবার আপনাদের দেখিয়ে নিয়ে আসি। এই হচ্ছে শিবনিবাস শ্রী মহানন্দ হাই স্কুল, এটা, ঠিক আছে, দেখুন এই স্কুলটা অনেক পুরনো স্কুল কিন্তু এটা, ঠিক আছে। আরে এই যে জিনিসটা মেন দেখাবো এই জায়গার শিবনিবাসের, এসে তুঁত গাছ, যে তুঁত গাছ থেকে আমরা মানে আমাদের যে শাড়ির রেশম সুতা তৈরি হয়, ঠিক আছে, সেই রেশম সুতা তৈরি হওয়ার যে যে গুটিগুলো তৈরি হয়, মানে যে সুতার একটা গুটি তৈরি হয়, ঠিক আছে, তো ওই গুটির থেকেই তো সুতাটা বের করে রেশম পোকা ওই গুটিটা তৈরি করে, তা রেশম যে পোকাটা সে, এই দেখুন সেই রেশম গাছ, এই রেশম গাছের এখানে কিন্তু এই শিবনিবাসে কিন্তু এই রেশম গাছ চাষ হয়, ঠিক আছে। আর এই রেশম এই পাতা এই জায়গার থেকে তুলে নিয়ে ওই যে যে ঘর আছে সেই ঘরের মধ্যে
সব পাতা রেখে দেয়, আর পোকা পোকা রাখা আছে, সে পোকার থেকে গুটি তো যখন গুটি তৈরি হয়ে যায়, তারপরে এরা বিভিন্ন রকমের যেসব প্রসেসিং আছে সেসব প্রসেসিং করে আস্তে আস্তে সুতা তৈরির কাজ চালু করে। কিন্তু এই যে রেশম গাছ, যারা দেখুনি আজ পর্যন্ত, আমি একটু জুম করে দেখাচ্ছি, রেশম গাছ যারা আজ পর্যন্ত দেখুনি, ভিতরে যাবার হয়তো জানি না ভিতরে যেতে দেবে কিনা, রেশম গাছ এই দেখো রেশম গাছগুলো, ঠিক আছে, এই যে রেশম গাছ দেখি, যদি যেতে দেয় অবশ্যই আমি যাব, ঠিক আছে, একবার আপনাদের দেখানোর জন্য। হয়তো সম্ভবত এখন অফিস অফিস টফিস চালু হয়নি তো, আর এখনো মানে গেট খোলা নেই, ঠিক আছে, আর সবসময় ঢুকতে দেয় না অ্যাকচুয়ালি। তো দেখি একবার গেটের কাছে গিয়ে গেট খোলা আছে কিনা, ঠিক আছে, যদি তো, কারণ রেশম গাছ তো খুব দেখুন চারিদিকে পাঁচিল টাছিল দিয়ে, তো যাতে এই গাছের কোনো ক্ষতি না হয়, ঠিক আছে। আর এইসব জায়গা যেসব বাড়ি দেখতে পাচ্ছি, এইসব জায়গায় কিন্তু এই বাড়ি আগে ছিল না, এত সুন্দর সুন্দর বাড়ি ঘরদর না আগে ছিল না, ঠিক আছে, একদম নিম্ন নিম্ন মানের বাড়ি ঘরদর ছিল, কিন্তু এখন কিন্তু সেই সব দেখি, চলুন তো দেখি। ও যে দেখি রেশম রেশমের এই জায়গাটা, হ্যাঁ এই তো মেন, কিন্তু কিন্তু গেটটা বন্ধ, মানে ঢোকা কোনো মতে সম্ভব না, ঠিক আছে, আর অফিস টাইম না আসলে তো এটা সম্ভবই না কখনো, ঠিক আছে, এই দেখুন গেটটা এখানে বন্ধ। কি লেখা রয়েছে গেটে? লেখা রয়েছে শিপনিবাস রেশম খামার, এই দেখুন রেশম খামার, শিপনিবাস রেশম যে খামার দেখুন, এই দেখুন শিপনিবাস রেশম খামার, ঠিক আছে, নদিয়াতে এটা শিপনিবাসে। আর এর ভিতরে ভিউটা কিন্তু খুব সুন্দর, এর ভিতরে আমি অনেকদিন আগে একবার ঢুকেছিলাম, ঠিক আছে, কিন্তু এখন এখন এটা সম্ভব না, কারণ এখন দেখুন গেট মেট মারা রয়েছে, ঠিক আছে, এর মধ্যে দুটো এরকম ভাবে তো প্রবেশ করে, সরকারি এরিয়া, সরকারি এরিয়ার মধ্যে কোনো সময় পারমিশন না নিয়ে যেতে নেই, ঠিক আছে, বলা যায় না কোথা থেকে কি প্রবলেম হয়ে যেতে পারে, ঠিক আছে, ওই জন্য। তো চলুন এবার সেই মেন যে মন্দির, সেই মন্দিরের কাছে যাচ্ছে, ঠিক আছে। আর এই জায়গা কিন্তু বেশি শাকসবজি চাষ, এই যে যে শিপনিবাস এলাকাটা, এই জায়গার যে মাটি আছে সেই মাটিগুলো কিন্তু বেলে দোয়াশ মাটি, ঠিক আছে, এখানে এই মাটিতে কিন্তু বালির ভাগটাও যেমন আছে তেমন কাদার ভাগ, একটু সামান্য কাদার ভাগটাও আছে, যাকে বলে বেলে দোয়াশ মাটি। আর এই বেলে দোয়াশ মাটিতে আপনারা তো জানেনই যে চাষবাস ভালো হয়, ঠিক আছে, আর এই বেলে দোয়াশ মাটিটা অ্যাকচুয়ালি নদী নদী এলাকায় থাকে, ঠিক আছে, যেখানে নদী টদী আছে সেই এলাকায় কিন্তু এই বেলে দোয়াশ মাটিটা বেশি থাকে। তো সাইডে দেখতেই তো পেলেন আপনাদের এই নদীটা আমি দেখিয়েছি, ঠিক আছে, তো ওই নদীর কারণে, আর এই চুন্নি নদী দিয়ে কিন্তু আগে বাণিজ্য হতো, যখন রাজা কৃষ্ণচন্দ্রের যেসব খাজনা আদায় আদায়, ঠিক আছে। আর এই দেখুন এই একটা দেখতেছিস, এই এই যে যে এই যে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু তাঁত কারখানা ছিল আজ থেকে, যখন আজ থেকে প্রায় 40-50 বছর আগের যে তাঁত কারখানা, ঠিক আছে, আপনার ধরুন 40 বছর তো অবশ্যই, ঠিক আছে, তো সেই সময় যে তাঁতের কাজ হতো, তাই সেই জায়গাগুলো নেই যে, তো কিন্তু আস্তে আস্তে সরকার চেঞ্জ হয়েছে, পার্টি চেঞ্জ হয়েছে, সবকিছু চেঞ্জ হয়েছে, যার জন্য আস্তে আস্তে এই জিনিসগুলো সব বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। তো এর আগে যে সব সরকার ছিল সেই সরকারের আমলে, আমি জানি না এটা কত কত পুরনো, ঠিক আছে, তবে সম্ভবত 40-50 বছর আগে এইসব জায়গায় এই কাজ হতো, এই জায়গার থেকে তাঁত যেসব ভালো সুন্দর, এই যে রেশমের যেসব তাঁত বোনা হয়, রেশম সুতার যেসব তাঁতের কাজ হয় বা রেশম সুতার যে সুন্দর সুন্দর শাড়িগুলো হয়, এই জায়গায় কিন্তু সেই শাড়িগুলো বোনা হতো, ঠিক আছে, বা রেশমের যত প্রকারের কাজ হয়, ঠিক আছে, সব কিন্তু এই জায়গায় সেই কাজগুলো হতো। কিন্তু সরকার চেঞ্জ বা আস্তে আস্তে পার্টিগত ব্যাপারে আস্তে আস্তে এই জিনিসগুলো সব নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, এখন আর সেই জিনিসগুলো নেই, দেখুন আস্তে আস্তে সব হয়ে গেছে। তো চলুন এবার যাওয়া যাক মন্দিরটার কাছে। এইসব রাস্তায় আগে কাদা ছিল, আমরা কত কষ্ট করে শিবনিবাসে মন্দিরে খালি পায়ে হেঁটে আসতাম, ঠিক আছে, খালি পায়ে হেঁটে আসতাম,
খালি পায়ে পুরো এই 2 কিলোমিটার 2.5 কিলোমিটার রাস্তা আমরা হেঁটে হেঁটে এই জায়গা পুজো দিতে আসতাম। দেখতে পাচ্ছেন এই যে আপনার দেখুন রাস্তাটা কিন্তু একদম পুরো ক্লিয়ার, ঠিক আছে। আর রাস্তার চারি সাইড দিয়ে কিন্তু বাড়ি ঘরদের আছে, কিন্তু বাড়ি ঘরদের কিন্তু গাছপালা এত আছে এখানে, ঠিক আছে, এই শিবনিবাস এলাকায় এখানে বেশি ফল শাক সবজি এইসব চাষ হয়, ঠিক আছে। দেখুন গাছপালা এত আছে যে গাছপালার জন্য আপনি এই জায়গার বাড়ি ঘরদের গুলো ঠিক মতন দেখতে পাবেন না, ঠিক আছে। চলুন এইবার মেইন মন্দির টাইম দেখি আসবো। যে মন্দিরটা দেখানোর জন্য আমি এতক্ষণ ধরে অপেক্ষায় আছি আপনাদের, আর এখন কিন্তু জল ঢালা আছে, এখন বলতে সোমবার সোমবার টোটাল 3টে না 4টে জল ঢালা হয়, তার মধ্যে মনে হয় এখন দুটো না তিনটে হয়ে গেছে, ঠিক আছে। তো আর বাকি হয়তো 1টা না 2টো আছে, ঠিক আছে। তো সোমবারে জল ঢালা হয়, তো আমি তো সোমবারে অ্যাকচুয়ালি ছুটি পাই না, রবি শনি আর শুক্র এই 3 দিন ছুটি হয় না আমাদের, ঠিক আছে, খুব কম হয়, ঠিক আছে। বাইচান্স যদি কোনো আপদ বিপদ হয়, কোনো প্রবলেম হয় তখন ছুটি দেয়, ঠিক আছে, তাছাড়া ছুটি দেয় না। তো দেখুন সেই এশিয়ার সব থেকে বৃহত্তম শিবলিঙ্গ, সব থেকে না দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ মন্দির, তো সেটাই আজকে দেখাতে চাইছি। চলুন টোটাল এখানে কিন্তু 3টে মন্দির আছে, ঠিক আছে, 3টে মন্দির, 3টে মন্দিরের মধ্যে টোটাল 4টে ছিল, ঠিক আছে। তো ওইদিকে একটা ছিল সেই মন্দিরটা, এখন আর পুজো দেওয়া হয় না, ঠিক আছে, মন্দিরটা ভেঙে নষ্ট হয়ে গেছে যার জন্য পুজো দেওয়া হয় না, ঠিক আছে। তো দেখুন এখন আপাতত হচ্ছে মন্দির, ঠিক আছে, দেখুন মন্দিরটা এত বড় আর এত উঁচু এই চূড়, ঠিক আছে, রাজা কৃষ্ণচন্দ্রের আমলে এই মন্দিরগুলো তৈরি করা হয়েছে, ঠিক আছে, যখন রাজা কৃষ্ণচন্দ্র কৃষ্ণনগরের রাজা ছিলেন সেই আমলে বা ইংরেজদের আমলে, ঠিক আছে, যখন টোটাল 3টে মন্দির, 1টা আগে দেখলাম আর 1টা মন্দির, ঠিক আছে, একটাই আছে শিবলিঙ্গ। এই এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটাই সব থেকে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম যে শিবলিঙ্গ মন্দির, সেই শিবলিঙ্গটা কিন্তু এই মন্দিরের মধ্যে আছে, ঠিক আছে। তো এর মধ্যে মোবাইলে ছবি তোলা বা ভিডিও তোলা নিষেধ আছে, ঠিক আছে, যার জন্য ওটা সম্ভব না তোলা, কারণ সরকারের পারমিশন ছাড়া তো কিছু করা যাবে না। তো এই সেই লিঙ্গ আছে, লিঙ্গটা সামান্য একটু দেখা, এই জায়গাতে হয়তো দেখালে দেখান সম্ভব না, ভিতরে যেহেতু ভিতরে ইয়ে দেখা যাচ্ছে না, কালো দেখা যাচ্ছে, আলো নেই, তো তাও সামান্য একটু জুম করে দেখানোর চেষ্টা করতে কিন্তু আসছে না, জুমটা করেও আসছে না, ভিতরে অন্ধকার না আসছে না আমার জিনিসটা, ঠিক আছে। তো চলুন এসে দ্বিতীয় মন্দির, ঠিক আছে। তো এই যে যে মন্দিরটা আছে এটা হচ্ছে দ্বিতীয় মন্দিরটা দেখুন, এই দেখুন দ্বিতীয় মন্দিরটা, ঠিক আছে। আর এই দ্বিতীয় মন্দিরটার মধ্যে অ্যাকচুয়ালি একটা আছে রাধাকৃষ্ণ, ঠিক আছে, ভিতরে একটা মন্দিরে আছে রাধাকৃষ্ণ মন্দির, ঠিক আছে, আর আরেকটা আছে শিবলিঙ্গ মন্দির, ঠিক আছে, এটা আছে শিবলিঙ্গ মন্দির, ওই 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 পাশে একটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির, ঠিক আছে। আর এই এর মধ্যে যে কোন ঠাকুর আছে
আমি আমার মনে নেই, আমি অনেকদিন আগে একবার ঢুকেছিলাম, ঠিক আছে, সেটা মনে নেই। এই দেখুন রথ, এটা ঠিক আছে, দেখুন এই আছে দুটো মন্দির, টোটাল এখানে তিনটে মন্দির। আর এই তিনটে মন্দির কিন্তু আজ থেকে 100 বছরের উপরে হয়ে গেছে এই তিনটে মন্দির, তো মানে রাজা কৃষ্ণচন্দ্রের 100 বছরও বেশি, 150-200 বছর হয়ে গেছে, এইভাবেই খাড়াভাবে সুন্দরভাবে রয়েছে, ঠিক আছে। সরকারের থেকে পরিচর্যা করে প্রত্যেক বছর এখানে 1 মাসের মেলা হয়, ঠিক আছে, এই দেখুন 1 মাসের, প্রত্যেক বছর 1 মাসের মেলা হয় এখানে, ঠিক আছে। আর ভিডিওটা কিন্তু ভাই আমার অনেক বড় হয়ে যাবে, ভাই বন্ধু দাদা সকলকে বলছি ভিডিওটা কিন্তু একটু বড় হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু একটা বাড়ি তৈরি হয়েছে, ঠিক আছে, এই বাড়িটা এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে। দেখুন এখানে কিন্তু অ্যাকচুয়ালি যে বিদ্যাসাগর যে সেতু, যে ব্রিজ আছে, সেই ব্রিজই নির্মাণ করে দিয়েছে এখানে, ঠিক আছে, মানে এত সুন্দরভাবে তৈরি করেছে, খুব সুন্দর লাগছে কিন্তু জিনিসটা দেখতে, ঠিক আছে। লাইটিং মাইটিং করে করে রেখেছে, ঠিক আছে। কৈলাস ভবন, কৈলাস ভবনের এই যে দেখেছেন, খুব সুন্দর করেছে। আর এইসব ব্যাকগ্রাউন্ডে কিন্তু আগে এইসব ছিল না, ঠিক আছে, এইগুলো একদম পুরো খালি ছিল জায়গাটা, কিন্তু এখন খুব সুন্দর করে দিয়েছে। চারি চারি ব্যাকগ্রাউন্ডটা ঘুরে ঘুরিয়ে দেখাবো, ঠিক আছে, দূরের থেকে, অ্যাকচুয়ালি দূরের থেকে ছবিটা না নিলে আমি ছবিটা তুলতে পারছি না, ঠিক আছে, তো চলুন দূরের থেকে একটা ছবি নিয়ে নিই। মন্দিরের ছবিটা নিতে গেলে একটু দূরের থেকেই নিতে হবে, নাহলে না ক্যামেরায় অ্যাকচুয়ালি এত কাছে চলে গেছে, আর মন্দিরটা এত বড় যে ক্যামেরায় অত কাছের থেকে ভালোভাবে আসছে না মন্দিরটা। ঠিক আছে, তাও অনেকটা এসছে। ঠিক আছে, এ দেখুন এটা এই দুটো মন্দির ভালোভাবে এসছে, ঠিক আছে, খুব সুন্দর এসছে দুটো। মেঘলার কারণে ছবিটা সেরকম আসছে না, ঠিক আছে, জানি না কেমন হবে ভিডিওটা, তবে মোটামুটি চলুন। এইদিকে একটা হয়তো পার্ক আছে, আমি দেখতে পাচ্ছি হয়তো, চলুন পার্কটা একটু দেখানোর চেষ্টা করবো।